أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলিম ভাই বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, জান্নাতে যেতে কে না চায়? আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই, কিন্তু আমাদেরকে এই ব্যস্ততম জীবনে কিছু আমল আমাদেরকে জানতে হবে। আসলে জান্নাতে যাওয়ার কিন্তু কোনো শর্টকাট কিন্তু কোনো ওয়ে নাই। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে কিন্তু মুসলমানের কিন্তু আমল রয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি না। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যেই আমলটি করলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, এটি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন একবার নয়, দুইবার নয়, তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়, অর্থাৎ জান্নাত চায়, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেন। আর জান্নাত তার জন্য বলতে থাকে, হে আল্লাহ, তুমি ওই ব্যক্তিকে, তোমার ওই বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তার মানে আপনারা কি বুঝলেন? আপনারা জান্নাতে আপনারা কিভাবে যাবেন, জান্নাত আপনারা কিভাবে চাইবেন? এর জন্য একটি ছোট্ট দোয়া আছে, সেটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি আপনারা তিনবার পাঠ করবেন প্রত্যেক দিন। যদি আপনারা নামাজের পরে যদি আপনারা পারেন, নামাজের পরে আপনারা পড়বেন, বা আপনারা অন্য সময়ও পড়তে পারেন, তবে নামাজের পরে পড়লে সবচেয়ে বেশি ভালো হয়। তো প্রিয় দর্শক, এছাড়াও শুধু এই বিষয়টি নয়, আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক দিন তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম তার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে এবং আল্লাহ পাকের কাছে বলতে থাকে যে, হে আল্লাহ, আল্লাহুম্মা আসিরাহু মিনান নার, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কি এই ছোট্ট আমলটি আমরা করতে পারি না? আপনারা প্রত্যেক দিন চেষ্টা করবেন, এই প্রত্যেক ফরজ নামাজের পরে যদি পড়েন ভালো হয়, বা অন্তত না হলেও অন্তত ফজরের যে ফরজ নামাজ এবং মাগরিবের যে ফরজ নামাজ, এই দুটি সময় আপনারা পাঠ করবেন। আপনারা এখন আমার সঙ্গে সঙ্গে তিনবার পাঠ করুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো প্রিয় দর্শক, আমলটি খুবই সুন্দর। তো এই আমলটি প্রত্যেকের করার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই অন্য মুসলিম ভাই বোনদেরকে জানানোর জন্য ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুল করবেন না। ইনশাআল্লাহ, আপনার মাধ্যমে ওই ব্যক্তিটি যদি এই দোয়াটি শিখে যদি জান্নাতবাসী হতে পারে, তাহলে ইনশাআল্লাহ আপনিও সেই সওয়াবের মালিক হতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে দেখা হবে অন্য নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামকে প্রচারের সাথে ইসলামিক তথ্যবহুল ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন। এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন। যখনই আমরা ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ।